أعوذ بالله من الشيطان الرجيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله. মুসলিমিনরা জানেন কোরআনের আয়াত হলো সর্বমোট 6348টি, আর মুসলমানদের বিশ্বাস হলো তাদের বাবা দাদা নানা পরনানাদের থেকে যে মতবাদ চলে এসেছে সেই মতবাদে 6663টি আয়াত। মুসলিমিনদের মতবাদ আয়াতের ব্যাপারে ভিন্ন আর মুসলমানদের বিশ্বাস একেবারে ভিন্ন। এই জগতে মানুষের সর্বযুগে হিদায়াতের জন্য শুধু কোরআন নাজিল করা হয়েছে জগতের প্রথম দিন থেকে, আর এই কোরআনে 114টি সূরা আর 6348টি আয়াত রয়েছে। এই কিতাবটি সর্বযুগে নির্ভুল এবং সন্দেহ মুক্ত গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। 32 নম্বর সূরা আল ইসলামী মা সেজদা এর 2 নম্বর আয়াত তার প্রমাণ করে, আর 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে হুদাল লিন্নাস, কোরআন মানব সমাজকে হিদায়ত করে থাকে। এখন যদি আপনি একটু গণনা করেন তো সুরায় ফাতিহাতে বিসমিল্লাহ সহ মোট 7টি আয়াত রয়েছে, সুরায় তাওবাতে বিসমিল্লাহ নেই। আর সমস্ত সুরাগুলির বিসমিল্লাহ এক পাশে রেখে সব আয়াতগুলি যখন গণনা করবেন তখন 6236টি আয়াত হবে। এবার 6236টি আয়াতের সাথে 114 সূরার মধ্যে সূরায়ে তাওবা, সূরায়ে ফাতিহার বিসমিল্লাহ তো আগেই, সূরায়ে তাওবাতে তো নেই আর ফাতিহারটা তো আগেই আপনি গণনা করেছেন, বাকি 112টি সূরার 112টি বিসমিল্লাহ আপনি 6236 সাথে যখন 36 সাথে যোগ করবেন তখন সর্বমোট 6348টি আয়াত হবে। কিন্তু আজকের মুসলমান মৌলবীরা যেমন কোরআনের আয়াত গণনা করতেও রাজি না, তদ্রুপ অতীতের মুসলমানেরাও গণনা করেনি, তারা শোনা কথাকে প্রাধান্য দিয়েছে। তো সর্বকালের মুসলমানেরা তাদের দিনকে তাদের ধর্মের মৌলবীদের দিয়ে চিনতে চান বিধায় মৌলবীরা তাদেরকে দিন থেকে দূরে সরাই নিয়ে তাদের শোনা কথাগুলিকে তারা প্রচার প্রসার করেছে। পৃথিবীর মুসলমানেরা কোরআনের 6348টি আয়াতের পরিবর্তে তারা 6666টি আয়াত মানতে চায়, আর এই সংখ্যাটি মুসলমান তারা শিখেছে তাদের ধর্মগুরুদের কাছ থেকে। কোরআনের ব্যাপারে আধুনিক যে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীরা অনেক কিছু জানতে সক্ষম আছেন, এসবের মধ্যে অনেক মানুষেরা কোরআনের আয়াতের ব্যাপারে যখন সঠিক গণনা জানতে পেরেছেন তখন তারা বুঝতে পেরেছেন যে আমরা এতদিন ধোকার ভিতরে ছিলাম। এমনকি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে নতুনভাবে যে কোরআন প্রিন্ট করা হচ্ছে তাতে 6236টি আয়াতের সংখ্যা তারা লিখে দিচ্ছে, যদিও 112টি বিসমিল্লাহ যোগ করলে 6348টি আয়াত টোটাল হয়, কিন্তু অনেক ধর্মের যারা পুরোহিত তারা মানতে না রাজি না। কিন্তু আয়াতের সংখ্যা আপনি যদি একটু সুযোগ করে নিতে পারেন, সর্বমোট কত সময় লাগবে, হয়তো আধা ঘন্টাই লাগুক, তো জীবনে আধা ঘন্টা সময়টা দিয়ে আপনি অন্তত এই 6666টির যে একটি রেওয়াজ চলে এসেছে ভ্রান্ত মতবাদধারীদের পক্ষ থেকে সুন্নিদের পক্ষ থেকে, এই শোনা কথা অন্তত আপনি ডিলিট করে দেন আপনার মেমোরি থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন কোরআনের আয়াত হলো 6348টি আর সূরার সংখ্যা হলো 114টি।